শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড বিন্দাস আছো। সো দেখো, আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। সো ওয়েলকামটা জানিয়ে নিই। হ্যালো, তো এবার ওয়েলকামটা জানিয়ে নিই। সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি তানিষ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিষ্কা আরিয়া ব্লগস। তো তানিষ্কা আরিয়া ব্লগ নতুন ব্লগে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমার ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অ্যান্ড অনেক ভালোবাসা। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, কারণ খুব কষ্ট করে করি, তো তার জন্য আশা করি ভালো লাগবে। সো দেখো, আজকে কিন্তু সকাল সকাল কাজটা সেরে নিলাম। তো আমাদের কাজ তো এটাই, তাই না? আর বন্ধুগণ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে দৌড়ে দৌড়ে চলে যায় সবার প্রথমে, তাই না? সো তো দেখো বন্ধুগণ, আমি কিন্তু সকাল সকাল উঠেই ফার্স্টে তোমাদেরকে একটা প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে নিলাম, কি সুন্দর লাগছিল, তাই না? তো দেখো, ওটা দেখিয়ে কিন্তু আমি তোমার সাথে কিন্তু দেখো ঘরটা গুছিয়ে নিলাম, কারণ কাকে কয়েকটা কাপড় ছিল তো গুছিয়ে নিলাম। আর দিকে দেখো মিষ্টু, মিষ্টু কিন্তু খুব ঘুমিয়ে আছে, কেন বলতো? মিষ্টুর শরীরটা দেখে তোমরা আজকে বুঝতেই পারছো ওর শরীরটা না খুব খারাপ, যেন খুব অসুস্থ মেয়েটা। কালকের থেকে জ্বর সর্দি কাশিতে এত কষ্ট করেছে, সারাটা রাত ঘুমাতে পারেনি, খুব কষ্ট হয়েছে গো মেয়েটা। তো এখন একটু সকালবেলা একটু শান্তিমতো ঘুমোচ্ছে সোনাটা আমার। তো দেখো বন্ধুগণ, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরের কাজগুলো সেরে নিতে হবে, তাই না? তো আমাদের সকাল সকাল কাজই তো এটা। তো দেখো, কালকে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো বাসনগুলো না আমার ভিতরে আর তোলা হয়েছিল না। তো দেখো, সকাল সকালে টেবিলটা আমি ফাঁকা করে নিচ্ছি, কারণ আমার যাবতীয় কাজ কিন্তু এই টেবিল থেকে শুরু হয়। তো দেখো, আমি কাজ বাসনগুলো সব ভিতরে ভরে নিলাম, ভরে নিয়ে ডাইনিংটাকে একটু মুছে নিলাম, মুছে চলে আসলাম দেখো আমি ঘর ঝাড় দিতে। এই ঝাড়ুটা দেখতে পাচ্ছ তোমরা? কদিন কিন্তু এই ঝাড়ুটার জন্য আমি ওকে কতবার বলেছি, ঝাড়ু একটা এনে দাও এনে দাও, আগের ঝাড়ুটা এমন হয়ে গেছিলো, সো ঝাড়ুটা আর এনে দিচ্ছিল না। তো ফাইনালি ঝাড়ুটা এনে দিয়েছে। তো এই অভাবের মধ্যেও কয়েকটা কিনা মানে যাবতীয় জিনিস আমি একদম কিনেই ফেললাম, যেমন এই ঝাড়ুটা। তো আরেকটা জিনিস আছে, অভাবের সংসারের মধ্যে এই জিনিসগুলো আমি কিনেই ফেললাম একদম, দেখো তো। তো ঝাড়ুটাও কিনেছি, আর একটা জিনিস আছে, সেটা দেখতে থাকো কী কিনেছি, কারণ এই জিনিসটা না কিনলে না হয়। তো কিনেই নিলাম দরকারি জিনিস। তো দেখো বন্ধুগণ, এই দিয়ে কিন্তু আমি দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো দেখো বাসনগুলোকে আমি একদম, এইগুলো বাসি বাসন। এখন কটা বাজে জানো? মোটামুটি এখন সকাল হলো 6:30। তো সারা রাত ঘুম হয়নি, তার জন্য আমি একদম সকাল সকাল জাগনা পেয়ে গেছি, তো উঠে পড়েছি আর ঘুমাইনি। তো জানোই তো, বাড়িতে বাচ্চা যদি অসুস্থ থাকে মনটা কতটুকু কষ্ট থাকে, যার যার ছোটো বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার কষ্টটা। তো দেখো, আমি কিন্তু বাসনগুলোকে ধুয়ে নিলাম। তো বাসনগুলোকে ধুয়ে একদম ফ্রেশ হয়ে একদম চলে যাব ঘরে। সো কাপড়গুলোকে এবার ভিজিয়ে নেব, চলো। কালকে কাপড় ধোয়া হয়নি গো, কারণ কালকে কাপড় ছিল না নোংরা, তো আজ কয়েকটা বেরিয়েছে। তো ভালো আমাদের গাছে কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে, এই দেখো, ওই যে কি সুন্দর হয়ে আছে দেখো তো, এই যে নিচে আর আছে, কি ভালো লাগে না গো ফুলের কালারগুলো দেখো তো। সো দেখো, আজকের ওয়েদারটা কিন্তু একদম দারুণ দারুণ, মানে আজকে একদম পুরো জ্বালিয়ে দেবে। দেখতে পাচ্ছ সকাল সকালে এত, এখন 6:30 বাজে মনে হয় দেখো, এই যে এত, আজকে পুরো রোদ দেবে গো, পুরো রোদ দেবে, আজকে টিকা মুশকিল হয়ে যাবে।
So guys, এই যে দেখো মিষ্টি উঠে পড়েছে। Good morning কেতো? Good morning বলে দাও। শরীরটা খুব খারাপ গো। কাল রাতের দিকে এত সর্দি কাশিরা একদম সারাটা রাত ঘুমাইনি আমাকেও ঘুমাতে দেয়নি। এখন উঠলো বুঝছো না পাপাটা? সব দেখো বন্ধুগণ সে আবার বিছানায় চলে আসতে হলো। তো আমার ঘরে আছে কি কাজ বলো? এইগুলোই তো কাজ, এইগুলো না করলে এই ভাঙা ঘরটাকে সুন্দর করে রাখবো কি করে বলো? তোমরা যে সবাই বলো তানি তোমার ঘরটা খুব ভালো লাগে, এই জন্যই তো আরও ভালো করে রাখার জন্য আমার ভাঙা ঘরটা এই আশপাশেরটাকেই একটু সুন্দর থাকার জন্যই এই কাজগুলো করে থাকি। তো দেখো আমি ঝটপট বিছানাটা তুলে নিলাম, তো বেড কাভারটা না অনেক নোংরা হয়েছিল, তো ভাবলাম বেড কাভারটাকে তুলে দিই, এটাকে ধুতে হবে। তো দেখো আমি কিন্তু বেড কাভারটাকে তুলে নিচ্ছি, আর ওই দিকে দেখো আমার সোনামাটা বসে আছে। তো সকাল থেকে একটু ভালো ছিল, তো একটু বসে আছে। আমি ওকে ব্রাশটা করে দিয়ে জলটা গরম জল খাইয়ে ওখানে বসিয়ে রেখেছি। তো জলটা মাত্রই খেলো, তো জলটা খাওয়া একটু পরে ওকে খাবারটা খাওয়াই দিব, ওর খাবারটা জল খাবারটা। তো দেখো আমার কিন্তু বিছানা তোলা হয়ে গেছে। সো ডেইলি দেখো ডাক্তার এখানে যাচ্ছি মিষ্টুকে নিয়ে, তুই যে মিষ্টু আগে বসে আছে চলো। তো এইটা হলো আমাদের মার্কেট, মানে আমাদের ডিমাকুচি মার্কেট। তো সব বন্ধুগণ দেখো আমি মিষ্টুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজ তো রবিবার, তো আজ কিন্তু আমাদের এখানে অনেক বড় বাজার হয়। তো গাইস ফাইনালি চলেই আসলাম ডাক্তারের কাছে। তো দেখো এখন নিয়ে যাব মিষ্টিকে ডাক্তারের এখানে। তো দেখো মেয়েটার অবস্থা, ওকে দেখে কেউ বলে ও অসুস্থ, আমার মেয়েটা না এরকমই জানো, যত অসুস্থ থাক ও অনেক স্ট্রং বুঝলে, সত্যি বলছি খুব স্ট্রং। তো দেখো ডাক্তার এখানে চলে ওষুধ নিয়ে চলে আসলাম বাড়িতে, কিন্তু দেখো বন্ধুগণ আমি ডাক্তারের ওখানটা দেখাতে পারলাম না। সো যাই হোক, তো দেখো আমি বাড়িতে এসে কিন্তু কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। কি হয়েছে আজকে জানো? আমি তো জানি না যে কাপড়। কাপড় ধোয়ার সাবান যে নেই, সকাল সকাল তো উঠে আমি বাসে ভিজিয়ে দিলাম সার্ফ দিয়ে, কিন্তু সাবানটা নেই সেটা তো আমার মনেই নেই। তো এগুলো আর ধোয়া হলো না, একটা ধুয়েছিলাম, তো দুটো এই দুটো নাইটই ধুয়েছি, আর কিছু ধুতে পারি না, সবগুলো এমনিই আছে, তো সাবান আনলে আবার ধোবো। সো দেখো আমি কিন্তু নাইটিগুলোকে শুকিয়ে দিচ্ছি। সো দেখো তো আজকে রোদটা কিন্তু খুব দারুণ দেখাচ্ছে না? কিন্তু এই রোদ সুন্দর সুন্দর রোদে আমাদের একদম পুড়িয়ে একদম শেষ করে দিয়েছে জানো। সো দেখো আমার কিন্তু সকালের কাজকর্ম মোটামুটি শেষ, এখন চলে যাব রান্নাঘরে। সো রান্নাঘরে আজকে কোনো কাজ নেই বেশি, তো দেখো আমি সব কাজ সেরে চলে আসলাম। এই যে মাংস পাঠিয়েছে, তো আমি যে গেছিলাম ডাক্তারের এখানে, তো আমাকে কিনে দিয়ে দিল, তো নিয়ে চলে আসলাম। তো মাংসটা রান্না করবো আজকে, কিন্তু জাস্ট এটাই রান্না করব, আর কিছুই রান্না করবো না, যে আর কিছু রান্না করার ইচ্ছেও নেই গো। মেয়েটার শরীরটা একদম ভালো না, প্যান 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 খ্যান খ্যান করছে একদম, তো জাস্ট একটাই রান্না করে রেখে দেবো। তো দেখো আমি মাংসটা কিন্তু ধুয়ে নিচ্ছি, আরও দেখো দেখো আমি কীরকম আবার দেখাচ্ছি তোমাদেরকে, মনে হয় তোমরা কোনো দিন দেখোই নি, আমি না বেশি বেশি করি একদম। সো যাই হোক, তো কয়েকটা বাসন ছিল বাসনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, এইগুলো কিন্তু সকালের খাবারের বাসন, তো তোমরা আবার ভেবো না যে আগের দিনের বাসন, আমি ওইসব করি না, আমি সাথে সাথেটাই ধুয়ে নিই। সো দেখো আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে, এবার চলে যাবো রান্নাঘরে রান্না বসাতে জানো। তো দেখো আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি, সবজি মানেই তো আজকে মাংস বানাবো, তো জাস্ট পেঁয়াজ আলু রসুন এইগুলো আর কিচ্ছু না, তো অন্য সবজি নেই। তো আজ দেখো আমি কি ফটাফট কেড়ে নিচ্ছি, তো আজকে ঝটপট রান্না করবো, ঝটপট রান্না সান্না আজকে কিচ্ছু শেয়ার করবো না তোমাদের সাথে, কারণ আজকে কিচ্ছু শেয়ার করার মুড নেই গো। তো কেন তোমরা দেখো আমি ভাতটা আমার হয়ে গেছে, সেদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আজকে কিচ্ছু রান্না করবো, শুধু এই যে মাংস রান্না করব আর কিচ্ছু বানাবো না, কারণ আজকে একদম ভালো লাগছে না।
মিষ্টুর শরীরটা খুব খারাপ গো, একদম ভালোই লাগছে না, সকাল থেকে বমি করছে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি বেশি ভালো নেই গো আজকে, কারণ আমার মেয়ের না খুব শরীর খারাপ গো, ভালো লাগছে না একদম। জানাই তো ঘরে বাচ্চা ওষুধ থাকলে ভালো লাগে না। তো আজকে রান্না বেশি করবো না, জাস্ট এক তরকারি ভাত রান্না করে রেখে দেবো। কিচ্ছু ভালো লাগছে না, সে কিচ্ছু ভালো লাগে, সকাল থেকে একদম কিছু খাইনি এখনো। এত করে বলছি সকালবেলায় ডাক্তারের কাছে গেলাম, দেখতে পেলে তোমরা, কিচ্ছু খাইনি, ওষুধও অনেক কষ্ট করে খাওয়ালাম, যা খাওয়িয়েছিলাম সব বমি করে বের করে দিয়েছে, ভালো লাগছে না। সো আমার ভিডিওগুলো নো স্কিপ করে দেখো রা বন্ধুরা, আমি তোমরা আমার ভিডিওগুলো ভালো করে দেখছো না গাইস, আমি বুঝতে পারছি যে তোমরা একদম দেখছো না, কারণ বোঝা যায়, সব বোঝা যায় গো তোমরা কে দেখছো কি না। সো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, একটু সাপোর্ট করো প্লিজ, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, ভিডিওগুলো 50% হলেও দেখো তোমরা প্লিজ, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। এই যে দেখো আমি ঘর মুছতে চলে আসলাম, দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি? তোমাদেরকে যে বলেছিলাম আমার যাবতীয় জিনিস কয়েকটা কিনেছি, তো সেটা হলো এই যে আর একটা, তো এটা না আমার খুব প্রয়োজন ছিল গো, সত্যি বলছি একদম খুব দরকার ছিল এটার জন্য। আমি কত দিন ধরে আশায় ছিলাম এনে দাও এনে দাও, কিন্তু এনেই দিচ্ছিল না, ফাইনালি আমাকে এই জিনিস দুটো এনে দিল। সো আমার বরকে অনেক অনেক থ্যাংক ইউ গো আমার জিনিসগুলো আনার জন্য। সো জানো তোমরা ভাববে এত অভাবের মধ্যে আবার হাত দিয়ে মুছতে পারে না, আবার ইজ লাগে, কি বলবো বলো, ইচ্ছে করে তো, গরিব হলে কি হলো, আমাদেরকেও তো একটু ইচ্ছে করে একটু সুখে কাজ করতে, তাই না? তো সেটাই করছি। দেখো তোমরা কিন্তু কিছু মনে করো না আমার কথায়, কেমন আমি এমনি জোকিং করি। সো দেখো আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট, কিন্তু দেখাবো না। সো দেখো আমার কিন্তু রান্না শেষ। সো দেখো আমি একটু এখানে একটু স্টাইল মেরে দিলাম। সো দেখো আমার ভাত ছাত সব কিছু কাজকর্ম সব শেষ। তো দেখো আমি বিকেলবেলায় উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর ভিডিও করতে পারবো কি না জানি না। সো দেখো আমি উঠানটা ঝাঁট দিয়ে নিই, আর ওইদিকে দেখো আমাদের কালু সোনা কিন্তু দৌড়ে চলে গেলো তোমাদের ক্যামেরার সামনে দিয়ে, তোমরা কি দেখতে পেয়েছো? সো বন্ধুগণ আমার ভিডিওগুলো নো স্কিপ করো প্লিজ প্লিজ প্লিজ, নো স্কিপ করে দেখো, একটু ধৈর্য ধরে দেখো বন্ধুগণ। সো আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো দেখো আমার উঠানটা কিন্তু ঝাড় দিয়া শেষ, আর আমি এই যে রাস্তাটায় চলেছি এই রাস্তাটায় কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি প্রতিদিন প্রতিবার প্রতি ভিডিওতে আমি বলি তোমাদেরকে আমাকে একটু সাপোর্ট করো, খুব মানে ইসে পরে আমি এখানে আসছি। তো দেখতে থাকো গাইস, দেখো সারাদিন পরে আসলাম তোমাদের সামনে, আজকে সারাদিনও আসা হয়নি গো এই মেয়েটাকে নিয়ে, একদম আজকে ব্লগটাও ভালো করে করতে পারিনি, জানি না কেমন হবে। তো দেখো ওষুধটা খাইয়েছি এখন একটু ভালো হয়েছে, দেখতে পাচ্ছ তো এখন একটু ভালো আছে। তো ওর বাবাও আসলো বাড়িতে, ভাত দেবো এখন। তো আজকে আর ভিডিও করবো না, আজকে তোমাদেরকে গুড নাইটটা জানানোর জন্য চলে আসলাম। সো বন্ধুগণ গুড নাইট, ভালো থাকবেন, শুভরাত্রি। সো আমার ভিডিওটা নো স্কিপ করে দেখবে অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সো বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।